সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। তাহলে মহারাজ, এই আপনার শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথাটাও শুনে রাখুন মহারাজ। যতদিন না আপনি আমার প্রস্তাবে রাজি হচ্ছেন, ততদিন আমি আর রাজসভায় আসছি না। না এলে আমার বই গেল? তবে যাবার আগে কান খুলে শুনে যাও, কোনো অন্যায় দাবির কাছে আমি কখনো মাথা নত করিনি আর করবো না। ঠিক আছে, আপনার মাথা নিয়ে আপনি থাকুন, আর আমি থাকি আমার মাথা ব্যথা নিয়ে। ভয় দেখাচ্ছে, চাকরি ছেড়ে দেবার ভয় দেখাচ্ছে। আরে যা যা, তোর মতো অনেক লোক আমি পেয়ে যাব, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, বুঝলি? কি গো, এখনো চান করলে না? এরপর তো বলবে রাজসভায় যেতে দেরি হয়ে গেল। আজ থেকে আমি আর রাজসভায় যাব না গিন্নি। কেন রাজসভায় যাবে না কেন? দূর, মহারাজ মাইনে বাড়াবার কোনো নামগন্ধ করে না। যা বলেছো, এই বড় দোষ আমাদের মহারাজের, তা ঘোষা করে কদিন আর ঘরে বসে থাকবে? আমি ঠিক করেছি, যতদিন না মহারাজ মাইনে বাড়াচ্ছেন, ততদিন আমি আর রাজসভায় যাব না। দরকার হলে চাকরি ছেড়ে দেব। চাকরি ছেড়ে দিলে খাবো কি? কেন, বিঘে কয়েক জমি আছে না? গোটা দুই হাল বলদ কিনে চাষ করতে শুরু করে দেব। দেখো, যা ভালো বোঝো করো। হ্যাঁ গো, গোপালকে কদিন দেখছি না কেন? দেখবে কি করে, ওর তো পাখা গজিয়েছে। তুম করে বলে কি না, মাইনে বাড়াও, আমিও মুখের ওপর না করে দিয়েছি, তাই ঘোষা করে বাবু কদিন আসছে না। না না, এ ভালো কথা নয়। গোপাল শুধু তোমার ভাঁর নয়, ও তোমার বন্ধু, বিপদে আপদে পরামর্শদাতা। ওকে 10 টাকা মাইনে বাড়ালে কোনো ক্ষতি হতো কি তোমার? দেখো রানী, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। গোপালকে বাড়ালে অন্যরা কি দোষ করেছে? হ্যাঁ, কি দোষ করেছে যে তাদের বাড়বে না? আর সকলকে বাড়াতে হলে কত টাকার দরকার হবে, বুঝতে পারছো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাও যদি ভালো মুখে বলতো তাহলে না হয় ভেবে দেখতে পারতাম, কিন্তু ওর কথাবার্তার মধ্যে কেমন যেন একটা প্রচ্ছন্ন হুমকি ছিল। আচ্ছা, মাইনে না হয় নাই বাড়ালে, কিন্তু ওকে ডেকে এনে দুটো মিষ্টি কথা বলে হাতে একটা উপহার তুলে দিয়ে সবকিছু মিটমাট করে নিলে হতো না? কখনো না, এসব করলে ও ভাববে ওকে ছাড়া আমি অসহায়, তখন একেবারে মাথায় চড়ে বসবে। এই তো গোপাল কদিন আসছে না, তাতে কি কোনো অসুবিধে হচ্ছে আমার? কথায় আছে না, রাম ছাড়া রাজ্য চলে যায়, আর গোপাল তো কোন ছার। প্রণাম মহারাজ। কিন্তু তোমাদের তো ঠিক চিনতে পারছি না বাপু। আমরা মুর্শিদাবাদ থেকে আসছি, নবাব বাহাদুর এটা পাঠিয়েছেন, আর বলে দিয়েছেন খাঁচা না খুলে ভেতরের ওই দ্রব্যটিকে বাইরে বের করে আনতে হবে, পারলে ভালো আর না পারলে সামনের মাস থেকে নবাবকে দ্বিগুণ খাজনা দিতে হবে। সে কি? এই নিন, এই নিন নবাব বাহাদুরের পত্র, পত্রে সব বিস্তারিত লেখা আছে। আমরা তাহলে এখন আসছি মহারাজ। খাঁচার ভেতর কি আছে? কাপড় সরালেই সব দেখতে পাবেন। এ আবার কি কথা, খাঁচা না খুলে ভেতরের জিনিস বাইরে বের করে আনতে হবে? এই নবাবকে নিয়ে না আর পারা যায় না, ওর নিত্য নতুন শয়তানি জ্বালায় পাগল হয়ে যাবো দেখছি। কাপড়টা সরিয়ে দেখলেই তো হয়, ভেতরে কি আছে? আদেশ করুন মহারাজ। খাঁচার ওপর থেকে কাপড়টা সরাতো। সিংহ কিন্তু এমন স্থির কেন? তবে কি জ্যান্ত নয়? মনে হচ্ছে পেতল দিয়ে তৈরি, তাই গায়ের রংটা অমন পেতলের মতো। হ্যাঁ, পেতলে সিংহ পাঠিয়ে আমার সঙ্গে রসিকতা,
ইচ্ছে করছে না ওই ওই এখনই পাগলা নবাবটাকে উপযুক্ত শিক্ষা দি। সে না হয় দেবে, কিন্তু তার কথা মতো খাঁচার দরজা না খুলে এটাকে কি করে বাইরে বের করবে সেই কথা ভাবো। হ্যাঁ হ্যাঁ ভাববো ভাববো। আরে ভাবতে তো হবে। আরে শোন, এক্ষুনি ছুটে গিয়ে সব সভাসদদের ডেকে নিয়ে আয়। গোপালকেও খবর দেব তো? না না, ওকে কোনো খবর দিবি না। আরে অনেকক্ষণ তো উঁকি ঝুঁকি মারা হলো, তা এবার কিছু একটা মতলব বের করো। কি করে ওই পেতলের সিংহটাকে খাঁচা না খুলে খাঁচার বাইরে আনা যায়? আমার মাথায় কিছুই আসছে না মহারাজ। আমারও তাই। তা কি করে আসবে? মাথায় তো আর মগজ বলতে কিছুই নেই, সব তো গোবরে ভর্তি। বিজ্ঞানী, তোমার বিজ্ঞান কি বলে? আমিও হাড় মানছি মহারাজ। ব্যাস হয়ে গেল, আমার শেষ আসার প্রদীপটাও যে নিভে গেল। যাও যাও, তাহলে এখানে দাঁড়িয়ে থেকে আমার আর কি উপকারে আসবে? যাও যাও, ঘরে গিয়ে সব ঘুমিয়ে পড়ো। না মানে, এই এই নেকার মতো মানে মানে করো না তো। তবে মজাটা বুঝবে, ওই নবাবের আদেশ মতো সামনের মাস থেকে দ্বিগুণ খাজনা দিতে গিয়ে যখন সবার মাইনে বন্ধ হয়ে যাবে তখন বুঝবে যত সব অপদার্থের দল। একবার গোপালকে ডেকে পাঠালে হয় না? খবরদার খবরদার, ও নাম আর আমার সামনে উচ্চারণ করবে না। বলি হ্যাঁ গা, বলছিলাম কি, এই জানো কেউ তো খাঁচা না খুলে খাঁচার সিংহটাকে খাঁচার বাইরে বের করে আনতে পারছে না। তুমি একবার যাও না গো। আমার যেতে বয়ে গেছে, এবার এই কঞ্জুস রাজা বুঝুক না কত ধানে কত চাল। কিন্তু নবাব খাজনা দ্বিগুণ করে দিলে তোমার তো আর মাইনে হবে না শুনেছি। তাতে আমার কি? বলেছি তো, তেমন বুঝলে চাকরি ছেড়ে দিয়ে চাষবাস করব, ও যা ফলাবো তাতে অনায়াসে চলে যাবে। নাও এখন এসব কথা না বাড়িয়ে ভাত বাড়তো দেখি, যা খিদে পেয়েছে। পারলাম না রানী, পারলাম না। অনেক চেষ্টা করেও ওই পেতলের সিংহটাকে খাঁচার বাইরে বের করে আনতে পারলাম না। না এবারে মনে হচ্ছে ওই বদখদ নবাবের কাছে আমায় হার মানতেই হবে। আমি বলছি কি, মান অভিমান ভুলে একবার গোপালকে ডেকে পাঠাও, পারলে একমাত্র ওই পারবে। না না না, মাথা নত করে আমি গোপালকে ডাকতে যাব না। তাহলে আমি ডেকে পাঠাচ্ছি গোপালকে? সে তো আমারই ডাকা হলো। শোনো, এই বিপদের দিনে আমি তুমি এসব ছেড়ে এখন আমাদের সকলকে ভাবতে হবে যে কি করে এই বিপদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়। তুমি আর না না করো না তো, আমি এখনই গোপালকে ডেকে পাঠাচ্ছি। দেখলে তো তুমি ডেকে পাঠাবার পরও গোপাল এখনো কেমন এলো না। তুমি না দিনে দিনে বড় অবুঝ হয়ে যাচ্ছ। আচ্ছা এতটা পথ রক্ষী যাবে, তারপর ওরা আসবে, কিছু সময় তো লাগবেই। কি ব্যাপার রানীমা? গোপাল, বড় বিপদে পড়ে তোমায় ডেকে পাঠিয়েছি। আশা করি নবাবের পাঠানো সিংহের ব্যাপারে সব শুনেছ। হ্যাঁ শুনেছি, ওই কিছুটা আমার নাতি নাতনিদের মুখে আর কিছুটা আমার গিন্নির কাছ থেকে। কিছু একটা করো গোপাল, যেমন করে পারো খাঁচা না খুলে সিংহটাকে খাঁচা থেকে বের করে আনো, না হলে আমাদের সামনে বড় বিপদ গোপাল। সে না হয় চেষ্টা করে দেখতে পারি,
তা রানীমা, এতে আমার মাইনে বাড়বে তো? আগে কাজ, তারপর মাইনের কথা। ঠিক আছে, তাহলে আগে কাজটাই হোক। চলুন রানীমা, আমার সিংহের কাছে নিয়ে চলুন। যাক বাবা, মান অভিমান মিটিয়ে গোপাল যখন এসে গেছে, এবার কোন আর চিন্তার কিছু নেই, ও কিছু একটা করবেই। এই থামুন তো মশাই, গোপালের হয়ে আর ঢাক বাজাবেন না। কি বুঝছো গোপাল, সিংহটাকে বের করে আনা যাবে তো? আচ্ছা, কি করে বুঝলেন যে এটা পেতলের তৈরি? ওর গায়ের রং দেখে। গায়ের রং দেখেই কি সব কিছু বুঝে নেওয়া যায়? এমন তো হতে পারে সিংহটা অন্য কিছু দিয়ে তৈরি, আর আমাদের বোকা বানাতে ওটার গায়ে পেতল রং করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা হলেও হতে পারে। আমার দুটো লোহার শিক লাগবে, একটা ঠান্ডা আর একটা লাল টকটকে গরম। প্রথমে ঠান্ডা শিক। এক্ষুনি আনছি। গরম আর ঠান্ডা শিক দিয়ে কি করতে চায় গোপাল? সিংহের গায়ে লোহার শিকের বাড়ি মারতেও ঠং করে কোনো শব্দ হলো না তো, তার মানে এটা কোনো ধাতুর তৈরি নয়। কি বুঝছো গোপাল? আমার মনে হচ্ছে শুধু পেতল কেন, সিংহটা পেতল লোহা কোনো ধাতুরই তৈরি নয়। তাহলে কিসের? মাটির? না, মাটির হলে তো লোহার শিকের ঘা খেয়ে ভেঙে যেত। তাহলে কি? লাল টকটকে গরম শিকটা আসতে দিন, সব প্রশ্নের জবাব পেয়ে যাব। এই নিন। মার দিয়া কেল্লা, জয় মা বুদ্ধিশ্বরী বিজ্ঞানী। এবারটা সিংহ মামা মোম দিয়ে তৈরি। এবার এটাকে গাছের তলার ছায়া থেকে নিয়ে গিয়ে চড়া রোদের মধ্যে রেখে দিলেই গলে জল হয়ে খাঁচা থেকে বেরিয়ে আসবে আমাদের সিংহ মামা। আমি জানতাম গোপাল, আমি জানতাম একমাত্র তুমি পারবে, তুমি। ধন্য গোপাল, ধন্য তোমার বুদ্ধি। কিন্তু আমার বুদ্ধির দাম যে দেবে, সে কি আমার মাইনে বাড়াবে? নিশ্চয়ই বাড়াবে। না, বাড়াবো না। এভাবে চাপ দিয়ে কেউ কোনোদিন কিচ্ছু আদায় করতে পারেনি আমার কাছ থেকে। ঠিকই তো গোপাল, তুমি যা করেছো একজন রাজকর্মচারী হিসেবে এটা তোমার কর্তব্য। বারে বা, একেই বলে কাজের বেলায় কাজই, কাজ ফুরলেই পাজি। ঠিক আছে, এক মাঘে শীত যায় না, এই বলে যাচ্ছি। চত্বসব, এটা কিন্তু তুমি ঠিক করলে না, যে তোমার এই বিপদের দিনে তোমাকে বাঁচালো তাকে এইভাবে ঠকানো, এ তোমার কখনোই উচিত হয়নি। রানী, মুখ সামলে কথা বলো রানী। আমি এ রাজ্যের রাজা, তাই উচিত অনুচিত আমাকে শেখাতে এসো না। দরকার হলে শেখাবো বই কি, 100 বার শেখাবো। আমি আবার বলছি, তুমি গোপালকে ঠকিয়েছো, ঠকিয়েছো, ঠকিয়েছো। কি সামান্য একটা ভাঁড়ের পক্ষ নিয়ে তুমি আমাকে এত বড় কথা বললে? আমি ঠগ? এত বড় আস্পর্ধা? তাহলে তাহলে দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। কাল সকালেই বাপের বাড়ি চলে যাবে, জীবনে আর কখনো তোমার মুখ দেখবো না। কি এত বড় কথাটা আমায় তুমি বলতে পারলে? হ্যাঁ হ্যাঁ পারলাম। তুমি রানী হতে পারো, কিন্তু আমার মাথার মণি তো আর নও। বুঝলে গিন্নি, এই জন্যই না আমি ওই সিংহের ব্যাপারে নাক গলাতে যাইনি, শুধু রানীমা ডেকে পাঠালেন বলেই। সে তুমি ভালোই করেছো গো, মহারাজ তার রাজ ধর্ম পালন না করলেও তুমি তো তোমার ধর্ম পালন করে এসেছো। গোপাল দাদা, ও গো
গোপালদাদা, এক্ষুনি একবার রাজবাড়ি চলো দেখি। কেন, আবার কি হলো? তোমায় নিয়ে মহারাজ আর রানীমার মধ্যে খুব ঝগড়া হয়েছে। মহারাজ তো রেগে গিয়ে রানীমাকে কাল সকালেই বাপের বাড়ি চলে যেতে বলেছেন। সে কি বলবো গোপাল দাদা, রানীমা কি কান্নাটাই না কাঁদছেন, তাই তো তোমার কাছে ছুটে এলাম। ঠিক আছে, তুমি যাও, রাতের বেলা গোপনে গিয়ে আমি রানীমার সঙ্গে দেখা করে আসবো। এখন কি করা যায় বলো তো গোপাল, এই বয়সে বাপের বাড়ি ফিরে গেলে লজ্জায় যে আমার মাথা কাটা যাবে গোপাল। এইভাবে বাপের বাড়ি পাঠিয়ে দিলেই হলো, আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, যা বলছি সেটা মন দিয়ে শুনুন। কাল সকালবেলায় মহারাজকে প্রণাম করে বলবেন যে আপনি 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 জন্মের মতো চলে যাচ্ছেন, আর যাবার সময় বেশটি করে গয়না পরতে ভুলবেন না। হ্যাঁ, একা গয়না পরে কি করবো? তবেই তো তার থেকে কিছু এনে মহারাজকে দেখানো যাবে। ঠিকঠাক করতে পারবি তো? ও তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদা, ও আমি ঠিক পারবো। জন্মের মতো চলে যাচ্ছি। তা গা ভর্তি গয়না পরার কারণ? যাতে আমার বাপের বাড়ির লোক বুঝতে না পারে যে আমি স্বামীর তাড়না খেয়ে বাপের বাড়ি এসেছি। তুমি আমায় অসম্মান করতে পারো, কিন্তু বাপের বাড়ির লোকের চোখে আমি তো তোমায় ছোট করতে পারি না। তবে বাপের বাড়িতে কোনো কিছুর প্রয়োজন হলে জানাতে দ্বিধা করো না। আশা করি তার আর কোনো প্রয়োজন হবে না। এতটা কঠোর হওয়াটাও বোধহয় ঠিক হয়নি। কিন্তু ওই যে গোপাল, মাইনে বাড়াও করে আমার মাথাটা এমন খারাপ করে দিল, আর গোপালের তালে তাল দিয়ে রানীও আমায় এমন দুঃখতা শুনিয়ে দিল যে। খুব ভুল করলি কৃষ্ণচন্দ্র, রাগের মাথায় গোপালের মতো বন্ধু আর রানীর মতো স্ত্রীকে জন্মের মতো হারালি। কি কি বলে গেল, রানীকে জন্মের মতো হারালাম? না 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 না, এ হতে পারে না। আচ্ছা, রানী কি করে বাপের বাড়ি গেল, কোন পথ দিয়ে গেল, তা তো জিজ্ঞেস করা হয়নি। রক্ষী 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 বলুন মহারাজ। এক্ষুনি দৌড়ে যা, ওদের রানীমা বাপের বাড়ি যাচ্ছেন। কোন পথ দিয়ে যাচ্ছে, রথে যাচ্ছে না গরুর গাড়িতে নাকি পায়ে হেঁটে, সব 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 খবর নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। কি ব্যাপার, হঠাৎ এই সময় উদয় হবার কারণ? মহারাজ, আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, আপনার কাছে আর কাজ করব না আমি। এখন আমার মন মেজাজ ভালো নেই, পরে এসে নিয়ে যেও। এতো আচ্ছা কেন, মাইনে বাড়াতে বললে বাড়াবেন না, পাওনা গন্ডা মিটিয়ে দিতে বললে পরে আসতে বলবেন। বলি কেমন ভদ্রলোক আপনি? গোপাল, এবারে জমবে খেলা। কি রক্ষী, কি খবর? মহারাজ, রানীমাকে তো কোথাও দেখতে পেলাম না, শুধু পথের মাঝে এই গয়নাগুলো পড়ে থাকতে দেখে নিয়ে এলাম। দেখি দেখি। মহারাজ, আমার মনে হয় ওই রানীমা একলা একলা হেঁটে হেঁটে যাচ্ছিলেন, রাস্তার মাঝে ওই দস্যুর দল রানীমাকে অপহরণ করে নিয়ে গেছে, আর তাদের সঙ্গে ওই ধস্তাধস্তির সময় ওই রানীমার গা থেকে হয়তো গয়না খুলে মাটিতে পড়ে গেছে। যা দিচ্ছে না, যেমনটি বলতে শিখিয়েছিলাম তেমনটিও কুড়ে দিচ্ছে। কি বলছো, কি সাত সকালে রানীকে অপহরণ? হায় হায় হায়, রাগের মাথায় আমি কি করলাম? গোপাল, তুমি একটা কিছু করে তোমার রানীমাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও, তাকে ছাড়া
আমি যে বাঁচতে পারবো না। তাহলে সৈন্য সামন্ত ডাকি? না 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 না, যা 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 করবে যা করবে সব সব খুব গোপনে, মনে রাখবে কথাটা যেন পাঁচকা না হয়। কেন মহারাজ? আসলে আসলে খুব একটা খারাপ কাজ করে ফেলেছি আমি। রাগের মাথায় তোমার রানীমাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এখন তাহলে পস্তাচ্ছেন তো? তা রানীমাকে ফিরে পেলে কি করবেন? মাথার মুনি করে রেখে দেব। তাহলে আসুন আমার সঙ্গে। রানীমাকে নিয়ে বাইরে এসো, মহারাজ তাকে নিয়ে যেতে এসেছেন। কি রানী, তুমি এখানে মানে বাপের বাড়ি যাওনি? সেটা গেলে কি খুব সম্মানের হতো মহারাজ, তাই আমি রানীমাকে আমার বাড়িতেই নিয়ে এসেছি। মহারাজ, আপনি রানীমাকে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি তো আর আমার মাকে ফেলে দিতে পারি না। কিন্তু রক্ষী যে বললো? ও তো শুধু আমার কথা মতো কাজ করেছে মহারাজ। ও, তোমরা তাহলে আমার সঙ্গে ছলনা করলে? ভালো কাজের জন্য ছলনা তো কোনো দোষের নয় মহারাজ। এটা না করলে আপনি কি আর এত সহজে রানীমাকে ফিরে পেতেন? আর একটু আগে আপনিই তো বললেন কিছু একটা করে রানীমাকে আপনার কাছে ফিরিয়ে দিতে। কাছে এসো। কেন মহারাজ? এসো বলছি। তুমি নবাবের হাত থেকে আমায় বাঁচিয়েছো, তারপর কত সহজে রানীর সাথে ভাঙা সম্পর্কে জোড়া দিয়ে দিলে। বলো বলো, কত টাকা বাড়তি মাইনে চাও? ওসব বেতনের লড়াই তো রাজসভায় হবে মহারাজ। আজ আপনি আমার মহামান্য অতিথি, তাই এখন যেটা পেলে আমি সব থেকে খুশি হব সেটা পেলেই ধন্য হয়ে যাব মহারাজ। আহা, বলো না, কি পেলে তুমি ধন্য হবে? শুধু আপনার ওই শ্রীমুখের হাসি, ওটা যে আমি বড্ড ভালোবাসি। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.